গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যে কোনো সফটওয়্যারকে কীভাবে কপি করে আপনার এসডি কার্ডে রাখবেন। তো অনেক সময় আমাদের ফোন রিইনস্টল করতে হয় বা সফটওয়্যার আনইনস্টল করতে হয়, তো পরবর্তীতে আমরা এগুলো আবার প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করে ইনস্টল করতে হয় বা প্লে স্টোর সাইন আপ করতে হয়। তো আজকে এমন একটি ইজি প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে যে কোনো ডাউনলোড করা অ্যাপকে কপি করে আপনার এসডি কার্ডে রেখে দেবেন। তো পরবর্তীতে আপনি যখন ফোন রিইনস্টল করবেন বা সফটওয়্যার আনইনস্টল করবেন বা জিমেল লগ আউট করবেন, তো নেক্সট টাইম আপনি কিন্তু ওই এসডি কার্ডে সেভ করা যেই সফটওয়্যারগুলো আছে সেখান থেকে আপনি ইজিলিভাবে ইনস্টল করে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনারা ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসবেন। তো এখানে আসার পরে আপনাকে একটি অ্যাপস সিম্পলি ডাউনলোড করতে হবে এই কাজটি করার জন্য। তো এসডি কার্ড কপি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে গুগল প্লে স্টোর অসংখ্য অ্যাপ্লিকেশন কিন্তু আমরা পাবেন। তো আপনারা জাস্ট এই অ্যাপসটি ডাউনলোড করবেন ইজিলি ব্যবহার করার জন্য। তো এখানে দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে, এটা 1 মিলিয়ন ডাউনলোড আছে। তো আপনারা জাস্ট ডাউনলোড করেন, আমি ওপেন করে দেখাচ্ছি। তো জাস্ট একটু সময় নেওয়ার পরে এটা সম্পূর্ণ ওপেন হবে, একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস রানিং আছে সেগুলো এখানে শো করবে। তো আপনি এবার এখন সিলেক্ট করতে হবে যেটা আপনি এখানে এসডি কার্ডে সেভ করে রাখতে চান। তো সেটার উপর ক্লিক করলে আপনার এই অ্যাপসটা এসডি কার্ডে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে আরেকটা অ্যাপস নেব, ফ্রি ফায়ারটা কপি করলাম, ইমোটা কপি করব, পিকারটা কপি করব, প্লেটটা করব। তো আপনি ক্লিক করলে কিন্তু একটা নির্দিষ্ট ফোল্ডারে কিন্তু আপনার ওই অ্যাপসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক করে কপি করার পরে আপনারা সরাসরি আপনাদের ফোনের এসডি কার্ড বা ফোন মেমোরিতে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনারা এই অ্যাপসগুলো কোথায় আসলে পাবেন তা আমি সেটা ইজিলি দেখাবো। তো আমি যদি ইন্টারনাল স্টোরেজে আসি তো এখানে দেখেন আপনার ডকুমেন্ট নামে একটি ফাইল আপনারা এখানে পাবেন। তো এই ডকুমেন্টের উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে অ্যাপসের নামে একটা ফাইল ক্রিয়েট হবে, কপি অ্যাপস, এটার উপর জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে যে অ্যাপসগুলো আপনারা ওই সফটওয়্যার দিয়ে ক্লিক করছেন সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো আপনারা ইজিলি এখান থেকে চাইলে এখন ইনস্টলও করতে পারবেন খুব সহজে। তো এটা একটা ইজি ওয়ে আপনি যে কোনো অ্যাপসকে আসলে কপি করে এসডি কার্ডে রাখার একটা সিস্টেম। তো এই ছিল আজকের ছোটো টিউটোরিয়াল। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যে যেখান থেকে টিউটোরিয়াল দেখেছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।